हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल वंस अगेन। और आज के मंडे सकाल बजे 8টা और আমি জাস্ট উঠেছি, এখনো ফ্রেশ হইনি কারণ আগেই বাবাদের ব্রেকফাস্ট বানাতে হবে কারণ ওদের অনলাইন ক্লাস হবে। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বাবাদের ব্রেকফাস্টে যে রেডিমেড যে চাপাতি কিনতে পারে, চাপাতি মানে পরোটা, এখানে আফ্রিকাতে চাপাতি সরি পরোটাকে চাপাতি বলে। তো এটা ফ্রোজেন চাপাতি, তো এটাকে আমি এখন বানাবো। তো এই যে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তো এই যে পরোটাগুলো এখানে একটা লেয়ার বাই লেয়ার রাখা থাকে এরকম একটা অয়েলি শিটের মধ্যে, আমি এখান থেকে আস্তে আস্তে করে তুলে নেব। আর এই যে এখানে রায়কা ও ডগিকে নিয়ে ঘুরছে। এখানে দেখতে পাচ্ছ পুরো বস্তা চাল ভর্তি আমাদের। আগেবার যখন আনা হয়েছিল তখনও তোমাদের দেখানো হয়েছে, এটা এবার আনা হয়েছে। কালকে সব জিনিস আনা হয়েছিল, তার মধ্যে কয়েকটা রাখা হয়ে গেছে আর এখনো এগুলো রাখা হয়নি। তো এগুলো এখন সবগুলো জায়গায় রেখে দেব। আর এখানে দেখো সানা কি করেছে, এর মধ্যে ওর জিনিসগুলো ঢুকিয়ে রেখেছে ওর কিচেনের ভেতরে। আর এখানে রয়েছে ডিম, মাসের ডিম, মাসের তো না বলতে গেলে আমাদের ওয়ান একটা ট্রে ডিম এক সপ্তাহ হয়তো যায় না। তো বাস এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। বাস্কেটটা দেখতে পাচ্ছ, সেখানে তার মধ্যে আমি আমার যে এক্সট্রা জিনিসগুলো থাকে খাওয়ারের বা যে প্যাকেটগুলো ধরো হয়তো খোলা হয়ে গেছে আর এক্সট্রা বেঁচে রয়েছে সেইগুলো আমি এর মধ্যে রাখি। আর গোটা জিনিসও রাখি, যেরকম প্যাকেটগুলো এখন খোলা হয়নি ম্যাগির সেটা এখানে রাখছি। আর সোয়াবিন দেখো এটুকুন বেঁচে আছে, প্যাকেটটা খোলা হয়েছিল তো এটা এখানে থাকবে। তারপরে এই যে নুডলস দেখতে পাচ্ছ, এই নুডলসটা হাফ খোলা হয়েছে আর পুরোটা ইউজ হয়নি, নুডলসটা এখানে রয়েছে। আর এই যে চিনির প্যাকেট, চিনির প্যাকেট এখানে একটা, এখানে আরেকটা, আর আরও নুডলসের প্যাকেট, এখানে আরেকটা নুডলসের প্যাকেট, আরও একটা নুডলসের প্যাকেট। তো এই যে এটা পুরো ভরে গেছে, তো এটা আমি ভিতরে ঢুকিয়ে রাখবো। সরি, আরেকটা গ্রিন টির প্যাকেট, এটা কোনো লাগবে না, বাইরে আরেকটা আছে। পিলাও মশলা, এটা না এটা কি পিলাও অ্যান্ড বিরিয়ানি বোথ মশলার প্যাকেট, এটা এখন লাগছে না, এটাও ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। তো এই যে বাস্কেটটা পুরো ভর্তি হয়ে গেছে, এখানে আরেকটা আছে, আরেকটা আছে চিকেন বিরিয়ানি, তাও এখানে আরেকটা প্যাকেট আছে, এখানে যে ড্রাই ফিশ হয় সেটার প্যাকেট। বাট তো এটা এখন রাখা জায়গা না, এটা আমি উপরেই রেখে দিচ্ছি। তো বাস এটা এখন ঢুকিয়ে রেখে দেবো ভিতরে। সেটা খাচ্ছে, ওর ডোনাট বেঁচেছিল সেটাও খাচ্ছে, আর আমি গরম গরম লাল চা করে দিলাম যত স্পাইস আছে সেগুলো দিয়ে, কারণ দুজনেরই গলা প্রচণ্ড ব্যথা, তাহলে লাল চাটা খাওয়াটা বেস্ট হবে। তো ওটাই খাচ্ছে। আর এই যে আমার চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতিটা আমি ঢেলে রাখবো এখানে। আর এই যে এই সেই জিনিস যেটা আমি সেদিন আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি হোম শপের থেকে কয়েকটা জিনিস কিনেছি বাট দেখানো হয়নি, তো সেগুলো হচ্ছে এই যে জারগুলো, এই জারগুলো তো দেখতে পাচ্ছ। এই জারগুলো আমি কিনেছি। আর এই যে ছোটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আগে ছিল, এটাতে করে আমি আমার অফিসে লাঞ্চ নিয়ে যেতাম। আর লাঞ্চ বলতে কি, আমি যেহেতু ডায়েটে থাকি অলওয়েজ, তো এটাতে আমি ওভার নাইট ওটস নিয়ে যেতাম সবসময়ের জন্য, খুব হ্যান্ডি, তো আমার জন্য এটা খুব ভালো লেগেছিলো। তা এখন যেহেতু অফিস নেই,
তো তার জন্য এখানে মধ্যে আমি কফি রেখেছি আর এখানে ডাল রেখেছি দু রকমের আর চিনি আর চা পাতা তো চা পাতিটা শেষ যেহেতু এটা ঢেলে রাখবো চিনিটা অল্প অল্প আছে এটা চিনিটাও ঢেলে রাখবো তো ঢেলে নিয়ে চাল শেষ যেহেতু চালটা আমি ঢেলে নেব এর মধ্যে আমি চালটা ঢেলে নেব অন্য জিনিস কিনেছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি অনেকদিন হয়ে গেল বলতে গেলে এক সপ্তাহ হয়ে গেল এটা কিনেছি দু তিন দিন হবে আগে আর এটা কিনেছি এক সপ্তাহ আগে তো এটা হচ্ছে ছোট ছোট বাউল পিস রয়েছে এখানে আর আরেকটা হচ্ছে দাঁড়াও আরেকটা হচ্ছে এই গ্লাসেসগুলো কাপ সরি কাপ অ্যাকচুয়ালি গ্লাস এর জন্যই বললাম কারণ এগুলো কাপ কাম গ্লাস ওর জন্য দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো এটা আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই দেখতে পাচ্ছ এটা তুমি অ্যাজ আ গ্লাস ইউজ করতে পারো এন্ড অ্যাজ আ কাপও ইউজ করতে পারো তো এই জিনিসটা বেশ ভালো লাগলো একদম একটা নতুনত্ব জিনিস তো এটা আমি নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি ডেবিডি নিয়েছে ওর ভালো লেগেছে তাই ও নিয়ে নিয়েছে বাস এটাই এখন থেকে এগুলোই আমরা রেগুলার ঘরে ইউজ করব তার জন্য আমি এগুলো এখানে সেট করে দিচ্ছি বাকি যত কাপ রয়েছে সেগুলো উঠিয়ে রাখবো শুধু বাবাইদের গুলো বাদ দিয়ে এটা আমার এখানে সেট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর আজকে এলো আমাদের বাড়িতে একটা ছোট্ট ফ্রেন্ড তোমাদেরকে দেখাচ্ছি সেটাকে এই যে দেখো একটা ছোট্ট বেবি এসেছে তো ফ্রেন্ড এই যে রাতে আজকে আমাদের বিরিয়ানি হয়েছে তো এটা খাওয়ার পর ডেজার্টকে আমরা শুয়ে পড়বো তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না শুধু একটা কথাই বলছি যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার সাথে থেকো কারণ তোমরা জানো আমার খুব কম সাবস্ক্রাইবার তারপর আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি তো তোমাদের ভালোবাসা পেলে আমি আরও উৎসাহ পাবো